প্রিয় দ্বাদশ শ্রেণী ভাই বোনেরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর এবিটিএ দু হাজার বাইশ তেইশে যে টেস্ট পেপারটা ছিল সেই টেস্ট পেপারে সব থেকে কঠিনতম পেজ নিয়ে তোমাদের টেস্ট পেপারে একেবারে লাস্ট যে পেজ অর্থাৎ এসি দুশো একাশি এই পেজের সমস্ত এমসিকিউ গ্রামার আর এসিকিউ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব একেবারে সঠিক এবং এই ধরনের ভিডিও তুমি ইউটিউবে কোথাও খুঁজে পাবে না বিভিন্ন ইউটিউব চ্যানেলে হয়তো এই পেজের ভিডিও দিয়েছে কিন্তু সেখানে সঠিক উত্তর লেখা নেই কমপ্লিট উত্তর তো নেই তাদের কাছে তাই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারে ভুলো না চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক দেখো সবার আগে আমরা গদ্যাংশর যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো দেখে নিই কী বলছে আর্যাবর্ত রাজ্যটি কেমন ছিল অপশান এ শোভন রাজ্য নেক্সট কি বলছে চার ক্রোসে কত যোজন হয় অ্যান্সার হবে এক যোজন এইখানে যে অপশানগুলো দিয়েছে সেগুলো থেকেই কিন্তু তোমাদেরকে আমি অ্যান্সার দিচ্ছি হ্যাঁ কি না তিন নম্বর প্রশ্ন আকর শব্দের অর্থ কী অ্যান্সার হবে খনি চার নম্বর প্রশ্ন শ্রী কৃষ্ণ মোদক রচিত পাঠ্যাংশের নাম কি অ্যান্সার চোর চত্বারিংশি কথা এবার পদ্মাংশেতে চলে যায় দেখো কী বলছে বক্তা ভগবতী গঙ্গাকে কার হার বলেছেন বলেছেন পৃথিবীর হার অপশন বি মাম জ্ঞানম অজ্ঞানম পদে সংস্কৃত প্রতিশব্দ কি মূর্খম পরে প্রশ্ন দেখে নাও শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের নাম কি কর্মযোগ পদ্যাংশের লাস্ট প্রশ্ন দেখো কি বলছে কে গীতায় উপদেশ দিয়েছেন অ্যান্সার হবে কৃষ্ণ নাট্যাংশের প্রথম প্রশ্ন দেখো ইন্দ্রবর্মা কার দ্বারা আক্রান্ত হয়েছিলেন অ্যান্সার হবে কামদেব দ্বারা পরে প্রশ্ন ইন্দ্রবর্মার প্রিয়ার বা প্রেমিকার নাম কি অ্যান্সার হয়ে যাবে কনক লেখা পরের প্রশ্ন পরি নয়া করনম কথার অর্থ কি অ্যান্সার হবে চিরকুমারী ব্রত পরের প্রশ্ন প্রণয়পতি পথটি হল অ্যান্সার হবে সুবন্ত পদ তারপর আমরা সাহিত্যের ইতিহাসে চলে যাই সাহিত্যের ইতিহাসে প্রথম প্রশ্ন কি বলছে কোনটি ভাষের লেখা এখানে অপশান আছে চারটে যার মধ্যে চারুদত্তম এটাই ভাষের লেখা হ্যাঁ কি না নেক্সট বলছে নন্দবংশের শ্রেষ্ঠ আমার নাম কি অ্যান্সার রাক্ষস আর সাহিত্যের লাস্ট এমসিকিউ কিউ আর্যভট্ট কি আবিষ্কার করেন অ্যান্সার পাবে পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করে এবার দেখো আমরা এসে কিউগুলো নিয়ে আলোচনা করছি এই যে পাঠটা আছে লাস্ট এই যে এবিটি এর এসি দুশো একাশি এর কিন্তু গদ্যাংশর যে এসিকিউগুলো রয়েছে বা পদ্যাংশ বা নাট্যাংশ বা সাহিত্যের ইতিহাস অর্থাৎ সমস্ত এসিকিউগুলো প্রচণ্ড কঠিন এইটা হচ্ছে সব ভালো পেপার তোমাদের এই পুরো টেস্ট পেপারে সব থেকে ভালো পেজ সংস্কৃতের হ্যাঁ কিনা তাই এটা কিন্তু সবাই সলভ করবে প্রত্যেকটা অ্যান্সার তোমরা শুনে শুনে লিখে রাখো প্রথম প্রশ্ন বলছে কি বলছেন নিশোধা নগরী দেখতে কেমন ছিল অ্যান্সার হবে আর্যাবর্তের মধ্যভাগে ঠিক আছে নিশোধা বা নিষাধা বা নিশোদা নগরী ছিল এবং নিশোধাপুরী হিমালয় কন্যা গৌরীর মতো এবং পুরুষোত্তম নিবাসযোগ্য মনোহর নগরী ছিল নেক্সট বিপণমুক্ত মানুষকে কার সঙ্গে তুলনা করা হয়েছে অ্যান্সার ফাল্গুন মাসে পত্রহীন বৃক্ষ শাখার সঙ্গে দেখো তিন নম্বর প্রশ্ন বিচ্ছেদ করো কী আছে এর যে সন্ধিবিচ্ছেদের সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে খাতায় লিখে রাখো সমীপ দ্বন্দ্বেশ ময় ঘি প যুক্ত দিয়ে মানে প্লাসিক প্লাস দিয়ে লিখবে আগ তান আ গ তো একার দন্তের নয় হসন্ত দিবে প্লাস দিবে লিখবে প্রেক্ষ পয় রফলা একার ক্ষয় মধ্যে ক্ষয় জফলা হ্যাঁ কিনা নেক্সট দেখো চার নম্বর যে প্রশ্ন আছে অলি পর্দা লেখা আছে এখানে হয়তো অলিপর্বা এটা ভুল আছে অলি অলিপর্বা যে আস্তিক ছিল তা বোঝার উপায় কী দেখো অলিপর্বা যে আস্তিক ছিল তার বোঝার উপায় হচ্ছে যে অলিপর্বার ছিল ঈশ্বরের বিশ্বাসী তাই পাপ পুণ্যের ব্যাপারে সে ভাবতো অসৎ কর্মে কখনোই সে লিপ্ত হতো না বা প্রবৃত্ত হতো না এবং যখন সে গুহার মধ্যে ও বাইরে যা যা ঘুরছে গাছ থেকে সে দেখছে কী ঘটছে তা জানার জন্য সে আগ্রহী থাকে এবং ঈশ্বরের উপরে সব ছেড়ে দিয়ে ঠিক আছে নিজের বুদ্ধি প্রয়োগ করে আর গুহার দিকে যায় হ্যাঁ কি না তো এটা থেকে বোঝা যায় সে ছিল আস্তিক এবার পদ্মাংশের প্রথম প্রশ্ন দেখে নাও কি বলছে শঙ্করাচার্য জাহ্নবীকে কোন কর্মের কথা বলেছেন অ্যান্সারের দুষ্কর্মের কথা বলেছেন নেক্সট ইন্দ্র মুকুট মণি রঞ্জিত চরণে কথাটির অর্থ কী কথাটির অর্থ হচ্ছে যে ইন্দ্রের মুকুটে স্থিত মনির দ্বারা যার চরণ উদ্ভাসিত অর্থাৎ ইন্দ্র যার চরণে প্রণত নেক্সট দেখো কি বলছে পুরুষ অস্নুতে এখানে কোন পুরুষের কথা বলা হয়েছে অ্যান্সার যে দেহে শয়ন করেন যিনি তিনি পুরুষ অর্থাৎ আত্মা অর্থাৎ এখানে পুরুষ শব্দের দ্বারা সেই দেহদারী বদ্ধ আত্মাকেই বোঝাচ্ছে এটাই সবথেকে সঠিক অ্যান্সার নেক্সট দেখো কী বলছে কোন ব্যক্তি প্রশংসিত হয় দেখো সেই ব্যক্তি প্রশংসিত হয় যে ব্যক্তি ইন্দ্রকে সংযত করে অনাসক্তভাবে কর্ম করে একমাত্র তিনি প্রশংসিত হন হ্যাঁ কি না নাট্যাংশের উত্তরগুলো দেখে নাও কী বলছে বাসন্তিক স্বপ্নম নাটকের কোন অংশ আমাদের পাঠ্য অ্যান্সারবে প্রথম অংশ পরের প্রশ্ন কি বলছে প্রতিরোথম পত্রির ব্যাস বাক্য সহ সমাজ লেখ অ্যান্সার হবে রথায়াম রথায়াম ব্যাকেটে ভাব সমাস এটা কিন্তু অ্যান্সার হবে আবারও বলে দিচ্ছি রথায়াম রথ থজবলাকার আকার অন্ত্যেষ্টাকার ম রথায়াম আবার রথ হজবলাকার অন্ত্যেষ্টার ম রথায়াম কোন সমাস ভাব সমাস তারপর কি বলছে এসো এবো নিশ্চয় নিশ্চয়টা কি নিশ্চয়টা হচ্ছে যে কৌমুদি বসন্ত ব্যতীত অন্য কাউকে বিবাহ করবে না হ্যাঁ না নেক্সট রাজা কী কারণে সঙ্গীতশালা ভুলে গেলেন কার্যকুশলতার কারণে রাজা সঙ্গীতশালাটা ভুলে গেছিলেন সাহিত্যের ইতিহাসের অ্যান্সারগুলো দেখে নাও বিদূষক কাকে বলে বলছে নাটকে যে ব্যক্তিত্বটি কথাবার্তা চেহারা পোশাক পরিচ্ছদ এবং কাজকর্মের দ্বারা হাস্য রসের সঞ্চার করে তাকে বলে নেক্সট প্রশ্ন শাস্ত্রের অপর নাম কি ফলিত জ্যোতিষ আর লাস্ট প্রশ্ন মিচ্ছ কটিকম নাটকের নায়ক কি অ্যান্সার হবে চারু দত্ত তো এই ছিল তোমাদের এমসিকিউ আর এসিকিউর অ্যান্সার এবার গ্রামারে আমরা চলে যাই গ্রামারে দেখো প্রথমে কারক থেকে আমরা শুরু করি কী বলছে মসকায় ধূম হ্যাঁ কি না মসকায় ধুম এটা কি হবে এটা হবে তাদর্থে চতুর্থী বিভক্তি নেক্সট ক্রসং কুটিলা নদী অ্যান্সার কী হবে ব্যপ্তার্থে দ্বিতীয় বিভক্তি স্বর্গাদ গরিয়সী জন্মভূমি অ্যান্সার কী হবে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি আর পুণ্য দৃষ্ট হরি অ্যান্সার হবে হেত তৃতীয়া বিভক্তি এবার আমরা সমাজগুলোতে চলে যাই তারপর এক কথায় প্রকাশে যাব সমাসে দেখে নাও প্রতিদিনম কি বলছে প্রতিদিনম এর অ্যান্সার হবে দিনং দিনম হ্যাঁ কি না অব্যৈভাব সমাজ তারপর দেখো কি বলছে মেঘ মুক্ত অ্যান্সার হবে মেঘাত মুক্ত পঞ্চমী তৎপুরুষ নাভ অ্যান্সার হবে পদ্ধভৌ যশস বৌব্রী সমাজ এবার তোমরা এক কথায় প্রকাশগুলো দেখে নাও কী বলছে আপতুম ইচ্ছতি অ্যান্সার ইপসতি তারপর দেখো কি বলছে দেবস্ব অয়ম অ্যান্সার হবে দৈব দয় ঐকার বিসর্গ দেবে কিন্তু তারপর কি বলছে পুমান গৌ অ্যান্সার হবে পুঙ্গ মগয় ব বিসর্গ তারপর বলছে পিতা মহস্ব ভারজা অ্যান্সার পিতা মহি হ্যাঁ কি না এবার আমরা পরিনিষ্ঠিত রূপগুলো দেখি নিই তারপর আমরা শব্দগুলো অর্থ পার্থক্য দেখব পরিনিষ্ঠিত রূপগুলো কি বলছে সহসাযুক্ত ঋণ অ্যান্সার হবে সাহসিক ক্রিযুক্ত তব্য অ্যান্স হবে কর্তব্য উদক যুক্ত উদক যুক্ত কছ যুক্ত লটতি অ্যান্স হবে উদোন্নতি লাস্টে যেটা দুই নম্বর আছে সেটা হবে সা হে যুক্ত লব অ্যান্স হবে আহুও কি হবে অ্যান্সার আহুও চার নম্বরটার অ্যান্সার হবে আহুও এবার আমরা শব্দযুগুলো অর্থ পার্থক্যগুলো দেখিনি নি চলো দেখো যেটা গিরিশ আছে তোমাদের কাছে গয়রসি তালব সহ বিসর্গ গিরিশ মানে গিরিতে শুয়ে থাকেন যিনি অর্থাৎ মহাদেব আর গয়রি রয় দীর্ঘি তালবস গিরিশহ যিনি গিরিদের ইস অর্থাৎ প্রভু মানে হিমালয় প্রথমটা অর্থাৎ গয়রসি রয়রসি তালবশ বিসর্গ এটা দিয়ে বাক্য রচনা হবে কি গিরিশহ অস্মাকম আরাধ্য দেব আর গয়সি রয় দীর্ঘি তালবশ বিসর্গ গিরিশ এটা দিয়ে হবে মহাদেবস শ্বশুর গিরিশ তারপরে দেখো তিষ্ঠতি আর তিষ্ঠতে তৃষ্ঠতি মানে কি থাকে আর তৃষ্ঠতি মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করে তৃষ্ঠতি দিয়ে যেটা তোমাদের বাক্য রচনা হবে সেটা হচ্ছে গৃহস্থ গৃহে তিষ্ঠদ্বী আর তিষ্টত্বে দিয়ে হবে গোপী কৃষ্ণয় তিষ্ঠতে আরেকটা আছে দেখো দূত আর দুন দুতর মানে হচ্ছে পাশা খেলা আর দুন মানে হচ্ছে শীর্ণ দেহ দূত দিয়ে যেটা হবে সেটা হচ্ছে যুধিষ্ঠির দ্রুত ক্রীড়ায়াং পরাজিত বাভু আর দুন দিয়ে হবে শীর্ণদেহ অর্থাৎ অয়ং দুনো বৃদ্ধ গ্রামান্তরং জাতি আবার বলছি অয়ং দুনং বৃদ্ধ গ্রামান্তরং জাতি হ্যাঁ কি এই ছিল এবিটিএ এসি দুশো একাশি পেজের সব থেকে সঠিক এমসিকিউ এসিকিউ আর গ্রামারের অ্যান্সার অলরেডি আমি তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি সেই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখানে গিয়ে জয়েন্ট হয়ে যাও যে কোনো প্রবলেমের সমাধান তোমরা সেখানেই পাবে ফ্রিতে পিডিয়ে পাবে এবং বিভিন্ন ধরনের ক্লাসের আপডেট কিন্তু সেখানেই পাবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে